হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমার রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার তেইশ অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের ষোলো নম্বর স্কুল রয়েছে উলবেরিয়া স্কুল এইচএস এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো প্রথমে রয়েছে দেখো ভৌত বিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স একেরটা সঠিক উত্তর নির্বাচন করো একের একেরটা বলছে কোনটি গণাঙ্ক হীমাঙ্ক সমান হয় অপশান নাম্বার সি পারদের নেক্সট প্রশ্ন বলছে কোনটির ক্ষেত্রে পথ কঠিন রূপ ওর তরলে ডুবা যায় অপশান নাম্বার বি মোম ও টু প্রস্তুতিতে এমএন ও টু এ হল অপশান নাম্বার বি অনুঘটক অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে অপশান নাম্বার সি ক্ষেত্রফলের উপর কোনটি তৈরি বিশ্লেষণ পদার্থ নয় অপশান নাম্বার এ চিনি উপরে আকাশ উপপৃষ্টের মধ্যে তৈরি অপেদ অপশান নাম্বার এ চার লক্ষ ভোল্ট যে দেওয়া প্রশ্ন এক একটা বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে অতি অন্তিম উষ্ণতা কত হবে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা নেক্সট বলছে ঠিক ভুল বিভিন্ন তরল একই উষ্ণতায় ফুটতে শুরু করে এটা হবে ভুল নেক্সট প্রশ্ন বলছি এফি প্লাস সিইউ সিইউ টু প্লাস আর এফি টু প্লাস প্লাস সিইউ পথ বিক্রিয়া কোনটি জারক কোনটি বিজারক উল্লেখ করো তাহলে এফি হচ্ছে বিচারক আর সিইউ টু প্লাস হচ্ছে জারক নেক্সট প্রশ্ন বলছে সুন্দর পূরণ করে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদারকে ড্যাশ বলে অ্যানোড বলে মেঘের নিচে মেঘের নিচের দিকে সাধারণত ড্যাশ তরিদগ গ্রস্ত হয় ধনাত্মক এফার হচ্ছে দু তিনের দ্যাগের দুই পরিবহন ও পরিচালনা পদ্ধতি দুটি পার্থক্য রায় সহায়ক সহকভাবে বিরানব্বই নম্বর পেজ রয়েছে চারের দাগে এক একটা উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো আর সমীকরণে জারণ ও বিজারণ বিক্রিয়া দেখাও এবং যারক ও বিজারক পদার্থ নাম লেখো এটা তোমাদের টেক্সট বইয়ের একশো দুই নম্বর পেজে রয়েছে এই প্রশ্নের উত্তর নেক্সট প্রশ্ন বলছে পরেরটা লিতে সোডিয়াম ক্লোরাইডের তরি বিশেষণে ক্যাথোডো অ্যানোড কী কী পথে ব্যবহার করা হয় তাও বিক্রিয়া সহ লেখক তোমাদের টেক্সট বইয়ের একশো চোদ্দো নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে তরি তুলেপণ কী এবং রুপোর রূপর ওপর সোনার পলে দিতে গেলে কাকে অ্যানোডো ক্যাথোড কাকে ক্যাথোর ব্যবহার করবে তাহলে অ্যানোডো হচ্ছে বিশুদ্ধ সোনার পাত আর ক্যাথোড হচ্ছে রূপর গয়না নেক্সট প্রশ্ন বলছে বর্জ্য নিরোধক কী এটি কীভাবে কাজ করে তোমাদের টেক্সট বই একশো সাতষট্টি নাম্বার পেজে এই প্রশ্নের উত্তর রয়েছে নেক্সট প্রশ্ন রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান সঠিক উত্তর নির্বাচন করা এক একটা গম একটি অপশান নাম্বার বি তন্দুল জাতীয় ফসল রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে অপশান নাম্বার সি পলিফেনল নেক্সট প্রশ্ন তিন একটা ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটি হলো অপশান নাম্বার ডি যক্ষা দু একটা ভিটামিন এ সমৃদ্ধ একটি ধানের নাম গোল্ডেন রাইস বইছে বৈশাখ শব্দটি বেছে লেখো গোলাপখাস ল্যাংড়া রত্না আর ফজলি দেখো রত্না ছাড়া আর যেগুলো নাম রয়েছে আমের বিভিন্ন আমের নাম কিন্তু রত্না হচ্ছে একটা চালের ধানের একটি প্রজাতি তাই এখানে রত্না হবে নেক্সট প্রশ্ন শূন্যস্থান পূরণ করো মুরগি পালনের জন্য ঘরের মেঝেতে যে শয্যা তৈরি করা হয় তাকে ড্যাস বলে লিটার বলে ঠিক ভুল লেখো ডেঙ্গির রোগের বহন করে যে প্রাণী সেটি হলো অ্যানোফিলিস মশা এটা হবে ভুল নেক্সট প্রশ্ন রয়েছে কার কী বলতে কী বোঝে উদাহরণ সহ মেজার কার বৈশিষ্ট্য লেখো দুশো তেইশ নাম্বার পেজে রয়েছে এই প্রশ্নের উত্তর নেক্সট দুইএটটা বলছে তিনের দাগে দুইটটা জৈব সার অজৈব সারের চেয়ে ভালো বক্তব্যের যথার্থতা ব্যাখ্যা করো আর এপিআরি কি কী দুশো একুশ পেজে রয়েছে এই প্রশ্নের উত্তর